পরীক্ষায় যদি এ ধরনের অঙ্ক আসে, কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত, অর্থাৎ এখানে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি ছোট, তাহলে আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিব, যাতে সহজেই আমরা বুঝতে পারি কোনটা ছোট এবং কোনটা বড়। সেক্ষেত্রে আমরা খুব সহজে এটার সমাধান করতে পারবো। আমরা সর্বপ্রথম অপশন কটাকে যদি দেখি, তাহলে 77/143, অর্থাৎ আমাকে 143 দ্বারা 77কে ভাগ দিতে হবে। 143 77-এর মধ্যে যায় না, দিলাম এখানে দশমিক, আমরা এখানে দিলাম একটা শূন্য। তাহলে 143 770-এর মধ্যে যায় 5 বার, তাহলে 5 দ্বারা যদি আমরা 143কে গুণ করি, তাহলে 3 5 15 5, হাতে 1, 4 5 20, আর 1 21 হাতে হচ্ছে 2, 5 1 5 আর 2 7। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে 5 আছে কত হলে 10, 5 হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 7 5। এখন আমরা দেখতে পাচ্ছি 143 55-এর মধ্যে যায় না, এখানে দিলাম শূন্য। এখন এর মধ্যে যায় 3 বার, তাহলে 3 দ্বারা যদি আমরা 143কে গুণ করি, 3 3 9, 3 4 12 2, হাতে 1, 3 1 3 আর 1 4। যদি আমরা বিয়োগ করি, 9 আছে কত হলে 10, 1 হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 5 2, 4 আছে কত হলে 5 1, 121। এখন আমরা আর ভাগ করতে যাব না, কারণ দশমিকের পরে যদি আমরা দুইটা করে সংখ্যা পর্যন্ত ভাগ করি, তাতেই আমরা ছোট বড় বুঝতে পারবো। সো আমরা এখন অপশন খ নম্বরটাকে দেখব। অপশন খতে বলা হচ্ছে 102/289। এখন আমরা 289 দ্বারা যদি 102কে ভাগ করি, তাহলে 289 102-এর মধ্যে যায় না, দিলাম শূন্য। না যাওয়ার জন্য এখানে দশমিক দিয়ে এখানে দিলাম একটা শূন্য। তাহলে 289 1020-এর মধ্যে যায় 3 বার। তাহলে 3 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 3 9 27 7, হাতে আমার 2, 3 8 24, আর 2 26 6, হাতে আমার 2, 3 2 6, আর 2 8। এখন আমরা যদি বিয়োগ করি, তাহলে 7 আছে কত হলে 10 3, হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 12, 7 8 9 10 11 12, 5 হাতে আমার 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10 1, 153। তাহলে 289 153-এর মধ্যে যায় না, দিলাম একটা শূন্য। তাহলে এখন যাবে 5 বার, 5 দ্বারা যদি এটাকে গুণ করি, 5 9 45, 45-এর 5, হাতে আমার 4, 5 8 40, 8 4 44-এর 4, হাতে 4, 5 2 10, আর 4 14। যদি আমরা বিয়োগ করি, 5 আছে কত হলে 10, 5 হাতে 1, 4 আর 1 5, 5 আছে কত হলে 13, 6 7 8 9 10 11 12 13, 8 হাতে আমার 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল 0, এদিকে আর নাই 85। আমরা 2 ঘর পর্যন্ত যেহেতু হয়ে গেছে, আমরা আর ভাগ করব না। এখন আমরা অপশন ঘ কে ভাগ করব, ক খ গ কে যদি ভাগ করি, তাহলে এখানে আসছে 113/355। তাহলে 355 দ্বারা আমরা 113কে যদি ভাগ করি, তাহলে 355 113-এর মধ্যে যায় না, দিলাম শূন্য। আর এখানে একটা দশমিক দিয়ে এখানে দিলাম আরেকটা শূন্য। তাহলে 355 1133-এর মধ্যে যায় 3 বার। তাহলে আমরা 3 দ্বারা 355কে গুণ করবো, 3 5 15 5, হাতে আমার 1, 3 5 15, আর 1 16 6, হাতে 1, 3 3 9, আর 1 10। এখন যদি আমরা বিয়োগ করি, 5 আছে কত হলে 10, 5 হাতে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 13, 7 8 9 10 11 12 13 6,
হাতে এক, এক গুণে গেল শূন্য, তাহলে 65। আমরা এখানে দিলাম আরেকটা শূন্য, তাহলে 355 650-এর মধ্যে যায় একবার। তাহলে এক দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে 355, যদি বিয়োগ করি 5 আছে কত 10, 5 হাতে 1 5 আছে 6, 6 আছে কত হলো 15, 7 8 9 10 11 12 13 14 15, এই 9 হাতে আমার 1 3 আছে 4, 4 আছে কত 6 2, 295। এখানেও আমার দশমিকের পরে দুইটা সংখ্যা হয়ে গেছে, সো আমরা আর ভাগ করব না। এখন আমরা অপশন ঘ নম্বরটাকে যদি দেখি, অপশন ঘতে বলা হচ্ছে 343/1001, তাহলে আমরা 1001 দিয়ে 343কে ভাগ করব। 1001 343-এর মধ্যে যায় না, শূন্যবার যায়। দিলাম দশমিক, এখানে দিলাম একটা শূন্য, তাহলে 1001 3430-এর মধ্যে যায় তিনবার। তাহলে 3 দ্বারা যদি গুণ করি, 3 1 3, 300, 300, 3 1 3, বিয়োগ করলে হবে 3 আছে কত হলে 10, 7 হাতে 1, 1 আছে কত হলে 3, 2 4, তাহলে আমাদের এখানে হচ্ছে 427। 1001 427-এর মধ্যে যায় না, দিলাম একটা শূন্য, এখন যাবে হচ্ছে 4 বার। তাহলে 4 1 4, 400, 400, 4 1 4, এখন যদি আমরা বিয়োগ করি 4 আছে কত হলে 10, 6 হাতে আমার 1, 1 আছে কত হলে 7, 6 2, তাহলে 266। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দশমিক সংখ্যাগুলো যা হলো, অপশন কতে বলা হচ্ছে 0.53, অপশন খতে 0.35, অপশন গতে 0.31, অপশন ঘতে 0.34। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট অপশন গ, অর্থাৎ 0.31। সেক্ষেত্রে আমাদের অপশন গ নম্বরটা সঠিক।